আজকে আমার শেষ পরীক্ষার রেজাল্ট দিবে এখন তো এগারোটা বাজে তো কোনো হয়তো রেজাল্ট পাবলিক হওয়ার কথা আমার বুকের ভেতরটা কি যে দুঃখ দুঃখ করতেছে বলার মতো না সমস্যা নাই রেজাল্টের দিন তো সবারই খারাপ লাগে স্বাভাবিক আর বন্ধু কি করিস তুই এখানে এই তো বন্ধু তোর রেজাল্ট দেখতেছি রেজাল্ট কি দিয়ে দিছে নাকি না রেজাল্ট মনে হয় এগারোটা বাজে পাবলিশ করবে আরে বন্ধু এগারোটা তো বেজে গেছে দেখ তো দিছে কিনা তোর কি মনে হয় বন্ধু তুই কি পাবি আচ্ছা আগে রেজাল্টটা দেখ না যা হবে দেখা যাবে আচ্ছা দেখা যাক বন্ধু কি হয় হ্যাঁ বন্ধু এগারোটা বেজে গেছে দেখ দেখ তাড়াতাড়ি আচ্ছা তোর রুল নাম্বার আর রেজিস্ট্রেশন নাম্বারটা বলতো হ্যাঁ ফোর টু সেভেন থ্রি ফাইভ আরে বন্ধু আমার কিন্তু অনেক ভয় লাগতেছে যদি প্লাস না হয় আরে বুকা নাকি ভয় পাওয়ার কিছুই না ইনশাল্লাহ ভালো কিছুই হবে আচ্ছা বন্ধু ঠিক আছে তুই দেখ তাইলে তোরে কি আর কইতাম বুকের ভিতর এমন দুঃখ দুঃখ করতাসে বলার মতো না আরে বন্ধু তোর কি বলবো তোরে জল তো ফেল আইছে কি কি কষ্ট এগুলা আমি তো জানি না বন্ধু এখানে যা আসছে আমি তো তাই বললাম মানে এটা কি করে হয় আচ্ছা তুই একটু দেখ তো তোর নাম রেজিস্টার নাম্বার সব ঠিক আছে কিনা হ্যাঁ সব তো ঠিক আছে কিন্তু এটা কি করে হলো আরে বন্ধু এটা যে কি করে হলো আমি তো বুঝলাম না ওর সবগুলো বিষয় এ প্লাস আর একটা বিষয় ফেল এটা কেমনে কি আমি সবগুলো সাবজেক্ট এ প্লাস পাইছি আর গণিত ফেল করলাম এটা কেমনে হলো আরে না বন্ধু এ বছর ম্যাথ পরীক্ষা কমবেশি সবারই খারাপ হয়েছে এখন আমি আপু কি বলবো যে আমি ফেল করছি আচ্ছা বন্ধু তুই মন খারাপ করিস না আল্লাহ যা করে ভালোর জন্য করে ঠিক আছে এই মুসলমান কিন্তু সব ভালো কেন আমার সাথেই হয় আমি সবাইকে কেমনে কেমনে মুখ দেখাবো বল আমার কিন্তু সত্যি কথা কান্না চলে আসছে তাক তুই আমি বাইরে গেলাম আর আমার আব্বা আমার বইলা দিতে আমি ফেল করছি বোন তুই ভাইয়া তোর রেজাল্ট দিছে হ্যাঁ দিছে কি পাইছিস ভাইয়া কিছুই পাই নাই ফেল আমি কি বলিস তুই আমার সাথে কি মজা করিস নাকি ফেল মানে তোর আরে না বলছি তো আমি ফেল পাইছলাম করিস না তো তুই নিশ্চয়ই প্লাস পাইছিস

তোমার এই ভালো ছাত্র এসএসসি ফেল করছে মান সম্মান আর রইলো না কারোর সামনে তো মুখও দেখাইতে পারবো না আরে বাবা তুই কি আমাদের সাথে ইয়ার কি করতেছিস নাকি আরে রেজাল্ট নিয়ে কেউ ইয়ার করে না আরে না ইয়ার কি না বাবা মা বাবার সাথে কি কেউ ইয়ার কি করে তার মানে কি তুই সত্যি ফেল করছস হ্যাঁ বাবা আমি তো চেষ্টা করছি তাই না ভালো রেজাল্ট করার কিন্তু ফেল করছি এখানে আমার কি কেউ তো আর ইচ্ছা করে ফেল করে না তাই না আচ্ছা বাবা চিন্তা করিস না আল্লাহ যা করে ভালোর জন্য করে পরের বার ইনশাআল্লাহ ভালো হবে আচ্ছা থাক বাবা টেনশন করিস না পরের বার ইনশাআল্লাহ ভালো রেজাল্ট করবি যেহেতু স্যার সে এটা হয়তো ভাগিয়েছিল তুই বাবা কোন বিষয়ে ফেল করছস মেতে মানে গণিতে 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 ফেল করছস গণিত না বাবা তুই অনেক ভালো পারছিয়ার কর বাবা হয়তো তোর কপালিয়ে ছিল না আমি কেমন ছেলে বলো তোমরা বাবা আমার মুখে হাসি ফুড়াতে হলম না আমার মতো ছেলে তো টাকার সাথে না টাকাই ভালো আচ্ছা বাবা থাক টেনশন করিস না পরের বার পরীক্ষাটা দিস পরের বার ইনশাআল্লাহ ভালো হবে আমাদের কাছে রেজাল্ট না আমাদের ছেলে আগে আচ্ছা আমারে ভাল লাগতেছ না বাইরে গেল আমি আমার তো একটা পরীক্ষাও খারাপ হয় নাই আমি সবগুলো বিষয়ে প্লাস পাইছি গণিতে কেমনি ফেল করলাম আমার তো ফেল করার কথা না আমি সবগুলো আনসারই সঠিক ভাবে দিয়েছিলাম প্রত্যেকটা অঙ্ক আমি সঠিক ভাবে করছি ফুল আনসার করছি তবুও আমি ফেল করলাম বুঝলাম না

কিরে মামা কই যাইতেছ দাঁড়া শুনলাম তুই নাকি ফেল করছস হ্যাঁ হ্যাঁ সত্যি নাকি হ্যাঁ ফেল করছিস তো কি হয়েছে কি হয়েছে মানে তুই না ক্লাসের টপার আর তুই ফেল করলি তাহলে আমরা কি করবো ভাই ভাগ্য ছিল ফেল করছি আর আমি তো কেউ কোনো ভাবিও না যে আমি ফেল করবো আরে ভাই বুঝছি বুঝছি কেউ তো আর ইচ্ছা করে ফেল করে না তাই না এবার তো এসেছি পরীক্ষাতে আইসে ধরা খাই গেলি হ্যাঁ এই জন্য সবাই মিলে আমার সাথে মজা নিতেছ মজা নিবো না তো কি করবো ভাই ফেল তো ফেলি হায় হায় রে হ্যাঁ নাকি ক্লাসের টপার সবচেয়ে ভালো স্টুডেন্ট আবার রুল নাম্বারও এক এত নাকি ফেল করো ভাই এটা কোনো কথা কি আর কইতাম আরে অত ভালো হইলে এসএসসি পরীক্ষা ফেল করতো নাকি ভাই সবই আমরা বুঝি ঠিক আছে আমরা তো কোনো রকম টেনে পাস করে গেছি কলেজ উঠে গেছি আর তুই কি তুই তো এত ভালো ছাত্র তুই কেমনে ফেল করে গেলি আমার ফেল করার কথা আমার কথা নতুন করেছে একদিন আমি নিশ্চিত পাস করব। হ যারা তোর খাতা কাটছে তারা তোর থেকে কম বোঝে তাই না ওই রকম বিলিয়ান্ট হলে তোর আর পরীক্ষা দেওয়া লাগতো না তুই তোর নিজের খাতা নিজেই কাটতে পারতি ফেল 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 করেছে ভালো ছাত্র ফেল করেছে হাই হাই ফেল করছে রে ফেল করছে ভালো ছাত্রই ফেল করছে আগে তো পড়ালেখা নিয়ে অনেক অহংকার করতি

শুনলাম তোমার বলাই নাকি ফেল করছে তুমি কি এইসব বলার জন্য আমাদের বাসায় এসেছো তোমার কি দিয়ে কোনো কাজ নাই কাঠ কি করলো না করলো সারাদিন এগুলা নিয়ে পড়ে থাকো আর ধুরও ভাবি কি যে কোন কাজ কাম থাকবো না কি আমি তো আমি নিজেই গেছি কি ইজি কি না শোন চইতো আমার ছেলে ফেল করছে তো জিজ্ঞাসা করার কি আছে না দাদা ভাবি কি আর কইতাম তোমারে তোমার পোলার ফেল করছে ফাঁসের পাশে সকল ভাবিরা তোমার পোলারে নিয়ে হাসা হাসি করতেছে তোমার কাজই তো একজনের কাছে কথা লাগানো কে কি না বললো কি রাগ করছো শুনলাম তোমার ছেলে নাকি অনেক ভালো ছাত্র ছিল তুমি কি আমাকে এসব বলার জন্য এখানে এসেছো আমি আইসলাম তোমাদের মিষ্টি খাওয়াইতে আমার মেয়ে তো ভাবি এ পাইছে। ফাঁসের বাড়ির সব চাষিরা ভাবিরা তোমার পোলারে নিয়ে হাসাহাসি করতেছে এজন্য আমি কইতেছি তাইলেকে আমি কইতাম এইসব আমাকে বলে কি হবে আমার শোনার দরকার নাই যাই হোক ভাবি এইসব বাদ দেন এই নেন মিষ্টি খান আমার মেয়ে তো এ প্লাস পাইতো ভাবি দুইটা সাবজেক্ট এ পাইছে দেখা একটু জন্য এ প্লাস টার পাইলো না ভাবছিলাম তোমার পোলাই ও ভালো রেজাল্ট করব এ প্লাস পাইবো তোমরাও আমাদেরকে মিষ্টি খাওয়াই পাও থাক ভাবি সমস্যা নাই মন খারাপ করেন না আপনা পোলার লাগে তো মিষ্টি খাওয়াইতে পারলেন না এই নেন আমার মেয়ের মিষ্টি গুলা খান তোমার কি আর কইতাম ভাবি তোমরা তো সবাই মনে করো তোমার পোলাই অনেক ব্রিলিয়ান্ট অনেক ভালো কিন্তু তোমার যে তলে তলে কি করে সেটা কি তোমরা জানো আমার ছেলে কেমন যেটা আমরা খুব ভালো করে জানি এটা নিয়ে আপনার কথা না বললেও হবে আপনি জানতো এখান থেকে সারা বছর তো কাটাইছো যে কি গেম ফ্রি ফায়ার না টি ফায়ার খেললে খেললা ফাঁস করবো কেমনি তোমরা তো আবার তোমাদের নিজের ছেলের অনেক বেশি ফস রয়ে দাও আমি বাবা আমার মেয়ের অনেক শাসনে শাসনে রাখছি এর লেগে আমার মেয়ে ভালো রেজাল্ট করছে আর তোমার ছেলে তো সারা বছর মোবাইল টিপা ফ্রি ফায়ার খেললে খেললে সময় নষ্ট করছে ফাঁস করবে না যত আমি আগেই জানতো আপনার কথা বলা শেষ হয়েছে হলে দয়া করে যান আমাকে মুক্তি দেন যাচ্ছি যাচ্ছি এমন করার কি হচ্ছে তোমার ছেলেকে তো ভালো ব্রিলিয়েন্ট সবাই বলে একটু ভালো মতো খোঁজ নিয়ে দেখো তোমার ছেলে কি করে তলে তলে আমার ছেলে কেমন সেটা আমরা খুব ভালো করে ভাবি ভালো ভালো সবাই বলে যা করে সব তলে তলে আমি যে পরীক্ষা ফেল করবো এটা কখনো ভাবতে নাই আমার সাথে কেন সবসময় এরকম হয় বাহিরে গেছিলাম বন্ধুদের সাথে আড্ডা দিতে ওরা সবাই মিলে আমার সাথে কি হাসি টাটাই না করলো তোমার ছেলের জন্য আর কাউকে মুখ দেখাইতে পারবো না এক একজন আসতেছে আর এক এক রকম কথা আমাকে শুনাইতেছে ওর জন্য আজ আমাদের কথা শুনতে হচ্ছে ওই যে আইসে আমাদের মহারাজা এই যে মহারাজা কই কি ছিলেন আপনি মানসম্মানটা রইল না কাউরে মুখ দেখাইতে পারবো না এখন আমি কি হইছে বাবা ভাবছিলাম অনেক ভালো রেজাল্ট করবি আমার মুখ তো উজ্জ্বল করবি কিন্তু না এখন আমার মুখটা পুরো ডুবাই সস্তুই আমি রাস্তাঘাটে বের হইলে সবাই যখন আমাকে জিজ্ঞেস করবে আব্দুল চাচা তোমার ছেলে কি পাইছে আমি তো অন্তত বলতে পারবো না আমার ছেলে পাশ করছে তুই তো ফিল মারছ একজন আসতেছে মিষ্টি দিয়ে যাইতেছে আমার আর সে সৌভাগ্য হলো না আমি তো কাউরে মিষ্টি খাওয়াইতে পারলাম না সবগুলা মিষ্টি তোর জন্য গুনে গুনে রাখছি সবগুলা মিষ্টি আজ খাবি তুই তুই তো কাউরে খাওয়াইতে পারলি না অন্যের রেজাল্ট মিষ্টি আজ সবগুলা খাবি তুই আমার তো এ ক্লাসের দরকার ছিল না তুই যদি পাস করতি তাহলে আমি সবাই বলতে পারতাম সবার কাছে মুখ দেখাইতে পারতাম যে আমার ছেলে পাস করছে এখন যখন সবাই জিজ্ঞেস করবে আব্দুল চাচা তোমার ছেলে কি পাইছে তখন আমি কি কমু যে আমার ছেলে ফেল করছে পাশের বাড়ি সবাই এসে এসে জিজ্ঞাসা করতেছে ভাবি আপনার ছেলে কি পাইছে আপনার ছেলে কি পাইছে আমি কি বলতাম আমার ছেলে ফেল করছে লজ্জায় মুখটা কাউরে দেখাইতে না কেমনে দেখতে মন চাইবে তোর মতো ছেলের চেহারা দেখাচ্ছে না দেখাটাই ভালো ফেল করছে সেই চুপটা মানুষটাকে দেখাস কেন তোর চুপটাটা মানুষে দেখাইতে লজ্জা করে না আমাদের সম্মান তো সব খেলি বেঁচে আছিস কি জন্য তুই মরতে পারিস না বেঁচে আছিস কি জন্য মরতে পারলি না তুই বেঁচে আছিস কি তুই মরতে পারিস না বেঁচে আছিস কি জন্য মরতে পারলি না তুই মা তুমি কতটা বলতে পারছো তোর মা ঠিকই বলেছে সরম থেকে মরণ বলো তুই বেঁচে আসিস কি জন্য তোর জন্য আমার মান সমান সব গেল তুই ওই একটু মুক্তি দিতে পারলি না ওই একটু মুক্তি দিতে না ওরা একটু মুক্তি দিতে পারলি না তুই মুক্তি দিতে না তোর মতো ছেলে থাকার সে না থাকাই ভালো

আমার দশ বছরের স্বপ্ন শেষ হয়ে গেল এত এত কষ্ট করে পড়ালেখা করার পর আমি আমার মা বাবার মুখ উজ্জ্বল করতে পারলাম না এই সমাজে নিজের সন্তানের সাথে রেজাল্টের মূল্য বেশি ওরা তো আমার আর মুখ দেখতে চায় না আমি পারিনি আমি পারিনি তাদের মুখে হাসি ফুটাইতে

করলো তো আমার বেঁচে থেকে কি বা হবে আমি সকালবেলা বাসা থেকে যাওয়ার আগে আমি তাদের বলছিলাম আমি ফেল করছি তখন তার আমাকে তেমন কিছু বলে নাই বলছে বাবা পরের বার দিলে ঠিক হয়ে যাবে পরের বার দিতে পারবি তখন তার আমাকে নিজেরাই বুঝাইছে আল্লাহ যা করে ভালোর জন্য করে আর তারাই প্রতিবেশীর কথা শুনে আমার মৃত্যু কামনা করলো ঠিক আছে আজকে যদি আমি মরে যাই তাহলে আমার মৃত্যুর কারণ থাকবে আমার প্রতিবেশী আমি তোর জায়গায় থাকলে বলে ফাঁস দিয়ে মরে যাইতাম আজকে আমি বাবার কথাটাই রাখবো আমি ফার্স্ট করে তো তাদের খুশি করতে পারলাম না আমার বাবার কথাটা রেগে হলো আমি তাদের খুশি করবো এসে আছিস কি যেন তুই মরতে পারিস জায়গায় থাকলে বলে ফার্স্ট দিয়ে মিরে যাইতাম কিবি ওদের ভাষাতে কি এত কান্নার আওয়াজ আসতে سکেন বুঝলাম না কি রে এত মানুষ এখানে ব্যবসাটা তো দেখতে হয় আরে কি হয়েছে এখানে এত মানুষ ভিড় কেন এসেছি ওইটাতে ফিল করায় কালকে রাতেই গলায় ফাঁস দিয়ে মর যায় কি কি কইতেছো তোমরা এগুলা কিছু করন নাই রাজা ভাই তোমার বন্ধু হন নাই আমার বন্ধু গলায় ফাঁস দিয়ে মারা গেছে। না না আমি এটা মানি না এটা কখনোই হতে পারে না বন্ধু তুই এই কাজ কেন করলি কি কারণে করলি বন্ধু তুই তো আমাকে হলো একবার কল দিয়ে বিষয়টা শেয়ার করতে পারতি বন্ধু কি করছো এটা তুই সবকিছু যাচাই না করে তুই এই কাজ কেন করলি বন্ধু বন্ধু তুই তো ফেল করিস না তুই পাস করছিস বন্ধু তুই গোল্ডেন এ প্লাস তুই ফেল করছিস মনে করি তুই তোর জীবনটা এভাবে দিয়ে দিলি তুই সামান্য দুইশো টাকার একটা সার্টিফিকেট এর জন্য তোর জীবনটাই শেষ করে দিলি সার্টিফিকেট মূল্যবান না রে বন্ধু তোর জীবনটাই বেশি মূল্যবান তুই আজকে বেঁচে থাকলে আর কত সার্টিফিকেট পাইতি এবার না হয় তোর একটা সাবজেক্টে খারাপ হয়েছিল তুই তো পরের বার ওই পরীক্ষাটা আবার দিতে পারতি কিন্তু বন্ধু তোর তো পরের দেওয়া লাগতো না একটা মিস্টেকের জন্য তোর রেজাল্টটা ফেল আসছিল

হরমোন তো একটা সেল এর সুইচাট করলো আমরা লোকের কথা শুনে আমার ছেলের কত কিছুই না বলছি আরে ভুল ছিল না বাবা আমাদের কারণে আজ আমাদের সেলেকে হারাই ফেলছি কাদের কারণে মানে কি করছেন আপনারা আরে বাবা আর না সার্টিফিকেট তো সব কিছু না তাই না একটা সার্টিফিকেটের চেয়েও তো জীবনের মূল্য অনেক বেশি ও এসএসসি তে ফেল করতে দেখা লোকের কথা শুনে আমি যাই ইচ্ছা তাই বলছি ওকে লোকের বাজে কথা শুনে কিপ তো আর পারলাম না বাবা আজ আমার কারণে আমার ছেলেকে আমি হারাই পেয়েছি আমার ছেলে সুসাইড করে মারা গেছে আমি যদি লোকের কথায় কান না দিয়ে আমার ছেলের এত কিছু না বলতাম তাহলে আমার ছেলে কখনোই এই কাজ করতো না আন্টি আর একটা কথা আমার বন্ধু তো ফেল করে নাই ও তো পাশ করছে পাশ করছে মানে তুমি না বলছিলা বাবা ও ফেল করছে হ্যাঁ আন্টি ও তো পাশ করছে কিন্তু এ পাশের আর মূল্য কি এ কি হবে যার সার্টিফিকেট সেই তো আর পৃথিবীতে নাই তো এ করব করবো কি বাবা তুমিই তো বললা ও গণিত পরীক্ষায় ফেল করছে হ্যাঁ ও ফেল করছিল কিন্তু এটা ওদের ভুলের কারণে তারা যদি এই ভুলটা না করতে বাবা তাহলে আমাদের ছেলেকে হারাতে হতো না আন্টি ওদের তো ভুল হতেই পারে কারণ লক্ষ লক্ষ খাতা কাটতে হয় ওদের প্লাস পাইছে কিন্তু ম্যাথে ফেল তো এটা কি করা হয় যে আর আন্টি ও সাইন্স পড়ে পদার্থ বিজ্ঞান রসায়ন উচ্চতর গণিত এই সাবজেক্ট গুলো এর চেয়ে আরো বেশি কঠিন সে কঠিন কঠিন সাবজেক্ট আর গণিত ও ফেল করে এই জিনিসটা আমার প্রথমে খরচা লাগছিল এই জন্য আমি পরে বুট চ্যালেঞ্জ করছি চ্যালেঞ্জ করার পর অলগণিত পরীক্ষায় অ্যাপলাস আসছে এটা হয়তো ওদের একটু ভুলের কারণে ফেল আসছিলো যদিও দোষ আমাদের ছিল বাবা আমাদের সেলেকে না আমরা কত কিছুই না বলছি বাবা আমার ছেলে যখন আমাকে প্রথম বলছে আমি ফেল করছি তখন আমি ওকে কোনো কিছুই নাই। পরে এক একে পাড়া প্রতিবেশী বাসায় এসে মিষ্টি দেওয়ার জন্য আর আশিয়া এসে এক একটা করে খুসা মারা কথা বলে এইজন্য আমার অনেক রাগ উঠে গেছিল আর আমি রাগের মাথায় আমার রাগ কন্ট্রোল করতে না পেরে আমি আমার ছেলেকে অনেক আজে বাজে কথা শুনিয়ে দিছি আর আমার ছেলে যে এত কিছু সহ্য করতে পেরে বল সিদ্ধান্ত নিবে আমি কখনো ভাবতে পারি নাই থানটি আমার বন্ধু সবগুলো সাবজেক্টে এ প্লাস পাইছিল কিন্তু গণিতে ফেল পরে ওটা বোর্ড চ্যালেঞ্জ করার পর গণিতে এ প্লাস আসছিল বাবা এ প্লাস মূল্য কি আমার এ প্লাস কি হবে আমি আমার ছেলেকেই চাই আমি আসছিলাম আমার বন্ধু যে গোল্ডেন এয়ার প্লাস পাইছে একুশ নম্বরটা আপনাদের দিতে কিন্তু এসে তো দেখি আমার বন্ধু আর নাই কতই না খুশি হতো আমার বন্ধু যদি ও ওর রেজাল্টটা দেখতে পারতো ও আমাকে আগে থেকে অনেকদিন ধরে বলছে যে আমার পরীক্ষা অনেক ভালো হয়েছে আমি গোল্ডেন এয়ার প্লাস পাবো কিন্তু সে গোল্ডেন এয়ার প্লাসে পাইছে কিন্তু ওর নিজের রেজাল্ট ও নিজে দেখে যেতে পারলো না আপনি পাড়ার মানুষের কথা শুনি ওরে আজে বাজে কথা বলছেন না আর ও রেজাল্ট দেওয়া দুই তিন দিন আগে থেকে আমাকে বলতেছে যদি আমি পাস করি পাড়া প্রতিবেশী সবাইকে মিষ্টি খাওয়াবো কিন্তু আশার তো হলো না অত সহজ জীবনটা দিয়ে দিতে হলো পাড়া প্রতিবেশীর কারণে পাড়া মানুষের আয়সে যদি একটা খোঁচা দেওয়ার কথা না বলতো তাইলে ও জীবনটা দিতে হতো না সামান্য একটু ভুলের কারণে আজকে আমার বন্ধু আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে বাবা এ প্লাস মূল্য কি আমার এ প্লাস কি হবে আমি আমার ছেলেকেই চাই আন্টি আপনি যেটা বলতেছেন এটা কখনোই সম্ভব না ও ফেল করছে পরীক্ষা না হয় পরে আবার দিতে পারতো কিন্তু ও তো পাস করছে সামান্য একটু ভুল সিদ্ধান্ত সারা জীবনের কান্না গাইস আমি প্রথমে বলে দিচ্ছি আমি কোন এস এসি পরীক্ষার্থী না কারণ গাইছ আমি আরো চার বছর আগে এসএসসি পরীক্ষা শেষ করছি এই উদ্দেশ্য হচ্ছে রাগ দেখাবেন না কারণ একটা বলি হতে পারে আপনার সারা জীবনের কান্না এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের কি বুঝতে চাইছি যারা সম্পূর্ণ ভিডিওটা দেখছো আশা করি বুঝছো আর তোমাদেরকে বলতেছি গাইস অন্যের কথা শুনে কখনোই ভুল সিদ্ধান্ত না কারণ রেজাল্টের সাথে জীবন আগে জীবন দামি আমি ভিডিওর মাধ্যমে আপনাদের যেটা দেখাতে চাইছি এটা প্রতিনিয়ত হয়ে তাকে একটা এসএসসি পরীক্ষার্থী সুসাইড নোটে লেখা ছিল আমি তো আর ইচ্ছে করে ফেল করি নাই তবুও কেন তার আমাকে নিয়ে মজা নিল আর যে দেশে টাকা দিয়ে সার্টিফিকেট কিনতে পাওয়া যায় সে দেশে ভালো রেজাল্ট করে কি লাভ যেখানে গুছ ছাড়া চাকরি হয় না সেখানে আপনার গোল্ডেন প্লাস দিয়ে কি করবেন রেজাল্ট খারাপ পড়লে পরের পরীক্ষা আবার দিবেন কিন্তু মানুষের আজে বাজে কথা শুই না কখনো নিজের জীবন নষ্ট করবেন না আর গাইছে আজকের বিরুদ্ধে আমি কাউকে দুর্নীতির এতই সেই আর এসএসসি পরীক্ষা নিয়ে কাউকে ছোট করছি না কিছু বাজে মন্তব্য করছি